আমি সোমনাথকে বিয়ে করতে চাই। আমার খুব ভয় করছে অর্পিতা। ভালোই তো, কিন্তু ভয় কিসের? সোমনাথ যদি আমাকে শুধুমাত্র টাকার লোভে বিয়ে করে তখন কি হবে বুঝতে পারছিস? ভালোই তো, বিয়ের পর সব মেনে নেবে। কি ভালো ভালো করছিস তুই! আমাকে যদি বিয়ের পর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তখন? অতই সহজ? দেশে আইন কানুন বলে কিছু নেই বুঝি, যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেই হলো? মানে আমি আমি সোমনাথকে আইন দেখাবো? প্রয়োজনে ডিভোর্স দিবি, খোরপোশ চাইবি, বাকি জীবনটা রোজগারের চিন্তা না করে কেটে যাবে। আর আমিও ভাবছি একটা গুল মেরে মালদার পাঠি জুটিয়েই নেব। আমি সোমনাথের সাথে সত্যি সংসার করতে চাই। আর ওর যে ভাই আছে না মহারাজ, ও কিন্তু খুব ভালো ছেলে জানিস। ভালোই তো, আমার কপালে মহারাজ জুটবে। আরে ধুর, ওর বিয়ে হয়ে গেছে, ওর বউয়ের নাম পূজা। পূজাও খুব গরিব ঘরের মেয়ে। ভালোই তো, সোমনাথদার বাড়ির লোক যখন পূজাকে মেনে নিতে পেরেছে তোকেও ঠিক মেনে নেবে। শাশুড়ি পূজাকে দুচক্ষে সহ্য করতে পারে না। আরো ভালো, দুই বৌমা মিলে হাত মিলিয়ে ওই দজ্জাল শাশুড়িকে একেবারে টাইট দিয়ে দিবি, ব্যাস। উফ, আমি মরছি আমার জ্বালা আর তুই মজা করছিস। আরে ভালোই তো, টেনশন চলে যাবে। মানে আমি তাহলে সোমনাথকে বিয়েটা করব বলছিস? হ্যাঁ হ্যাঁ, বিন্দাস বিয়ে করে নে। আর শোন, মহারাজ ছাড়া এই কথা যেন কেউ জানতে না পারে যে তুই আরবপতি নস, ফুটো কপালবতী। কেউ যদি বলে তুই গরিব, কমপ্লিটলি ডিনাই করে যাবি। তুই আগে যেরকম বলেছিস ঠিক তেমনই বলবি যে তুই আরবপতির হীরে ব্যবসায়ীর একমাত্র মেয়ে। আর তোর বাবা খুব রাগী, সে যদি জানতে পারে তুই মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছেলেকে বিয়ে করছিস, তাহলে সে তোকে তো ত্যায্য করবে আর তোর বরকে মারার জন্য গুন্ডা পাঠিয়ে দেবে, বুঝলি? বুঝলাম। আমার অতীত নিয়ে যদি কেউ আমাকে চেপে ধরতে চায়, সে মহারাজই হোক আর যেই হোক, আমি বলবো আমি দুবাইয়ের হীরে ব্যবসায়ীর মেয়ে, ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সেস ডটার আমি। আর বলবো, আর আমার বাবা, আমার বাবা ভীষণ বদরাগী, যদি জানতে পারে যে আমি আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলেকে বিয়ে করছি, তাহলে আমাকে ত্যায্য করে দেবে আর সোমনাথের পেছনে গুন্ডা লাগিয়ে ওকে খুন করে দেবে। এক ঘন্টার মহা এপিসোড 13 সেপ্টেম্বর এই শুক্রবার সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।